সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে নতুন একটি চিন্তা নতুন স্বপ্ন বা সারাটা দিন সুন্দর যাক এমন একটি কামনা নিয়ে সকালটা শুরু হয় ঠিকই কিন্তু সারা দিন শেষে হয়তো বা দিনটা তেমনটা হয়তো বা অনেক সময় হয় না কিন্তু তবুও রাত শেষে যখন আবার একটা নতুন সকাল আসে আবারও নতুন ভাবনা নতুন স্বপ্ন নিয়ে আমরা সকাল শুরু করি আজ রোববার আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত এবং গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাকিবা খান লুবা শুভ সকাল লুবাদি শুভ সকাল এই প্রিয় জায়গায় প্রিয় মানুষটিকে দেখতে পেলাম আর বিশেষ করে তোমার সাথে আমার মধ্যে বহু বছর পরে দেখা হলো অনেক বছর পরে সেই বহুটা অনেক বছর আসলে তো ভীষণ ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আর রবীন্দ্রনাথের কথাই বলি গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি আজকে সকালে গানের মধ্য দিয়ে এতগুলো মানুষের সাথে মেলবন্ধন হবে আর তুমি আছো আশা করি আমরা বেশ ভালো কিছু সময় কাটাবো আমিও তাহলে তোমাকে উত্তর দিই আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে যাই হোক আমাদের সাথে জনতানুর সঙ্গে যে গুণীজনেরা আছেন তাদেরকে তাদের সাথে গান করার মধ্যে একটা অন্যরকম আনন্দ একটু পরিচিত হয়নি কিবোর্ডে আছেন নূর আলম সজীব মিলন ভট্টাচার্য আছেন তবলাতে দৌলত রহমান আছেন গিটার এবং বিদ্যুৎ রায় আছেন অক্টোবরে শুভ সকাল নিশ্চয় পূজা বা প্রার্থনা দিয়ে গান শুরু হচ্ছে শুরু করবো রবীন্দ্রনাথের পূজা পর্বের গান দিয়ে কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে আমার মন না মানে পাইলে সময় গানে গাই তোমরা আমায় ডাকো আমার মন না মানে আমার চমৎকার তো একটু তোমার কাছে জানতে চাই যে তোমার রবীন্দ্রসঙ্গীতের সাথে আমি যদিও জানি কিন্তু আমার জন্য নয় সবার জন্য জানতে চাইছি যে পথ চলাটা কীভাবে শুরু হলো ছোটোবেলা থেকেই তো গণসঙ্গীত করি এবং গণসংগঠনও করার আমার সুযোগ ছিল আর কি তারপর একটা সময় রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে ফেলি
এবং আমার সঙ্গীত শিক্ষাগুরু প্রয়াত মুক্তি মজুমদার, মানে ওনার কাছে বুঝতে পেরেছি রবীন্দ্রনাথের দর্শনটা কেমন এবং রবীন্দ্রনাথের গান যে শুধু গাইলেই হয় না, সেটাকে জীবনে ধারণ করতে হয়, বিশেষ করে গানের সাথে মানে বাণী এবং সুরের সাথে যে মেলবন্ধন, কীভাবে জীবনকে একটা সুন্দর দিকে নিয়ে যাওয়া যায়, এই জায়গা থেকে আমার তখন পরবর্তীতে আমি রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে শুরু করি আর কি পথ চলা। আরও গল্প হবে কিন্তু একজন কলার অপেক্ষা করছেন, একটু কথা বলে নিই। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল। কার সাথে কথা বলছি? আমি খুলনা থেকে সুমন বলছি। হ্যাঁ সুমন ভাই, শুনতে পাচ্ছি, শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি সুমন ভাই। পছন্দের কি গান শুনবেন? আমি নয় নয় মধুর খেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করব আমি শোনানোর জন্য। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। নয় নয় মধুর খেলাটা আমারও ভীষণ পছন্দের গান, সুযোগ থাকলে শুনে নেব অবশ্যই। হ্যাঁ রবীন্দ্রনাথের গান তো আসলে প্রকৃতি পর্যায়ে যদি আমরা বলি আর কি, যে রবীন্দ্রনাথ প্রত্যেকটি ঋতুতে ঋতুতে তার গানের ফুল ফুটিয়েছেন। যেমন এখন হেমন্তের বারোতে আমরা পাচ্ছি ইতিমধ্যে, তো আমি এবার প্রকৃতি পর্বের গান করব হেমন্তের গান। কোন বসন্তের বাণী হেমন্তে, কোন বসন্তের বাণী হেমন্তে, পূর্ণ শশী ওই 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 যে দিল আনি হেমন্তে, কোন বসন্তের বাণী হেমন্তে, কোন বসন্তের পূজা পর্বের গানই করব। আচ্ছা পূজা পর্বের গানটি খুঁজতে খুঁজতে আমরা আরেকজন কলার আমাদের সাথে যোগ দিচ্ছি, তার সাথে একটু কথা বলে নেব। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো। হ্যালো শুভ সকাল। শুভ সকাল, কার সাথে কথা বলছি? জি আমি আমি চাঁদপুর থেকে বোরহানউদ্দিন আহমেদ বলছি। জি আমি শিল্পীর সাথে কথা বলতে চাই, একটু রিকোয়েস্ট করে রাখতে চাই। জি আপনার প্রিয় গানের বলতে পারেন, কি গান গাইবো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব অবশ্যই। অনেক ধন্যবাদ জানাই দেব। গানে চলে যাই। আমার ভীষণ প্রিয় গান, কারণ আমার যখন মনে হয় গানটা করি যে আমি এখানে বসে বিশ্বকে দেখতে পাই, রবীন্দ্রনাথ এই গানের মধ্যে থেকে সেই আহ্বানটাই জানিয়েছে।
ভুবন জোড়া আসন খালি হৃদয় মাঝে গান আমরা আমাদের আনন্দে বেদনায় আমাদের বিচিত্র ভাবনায় এবং প্রতিটি ঋতুতে যেটি তুমি বললে এবং একই সাথে আমাদের বিস্ময়েও কিন্তু আমরা তাকে পাই। আমাদের আসলে সত্যিই তাই যে এটি শুধু গানই নয়, তার লেখা তার গানগুলো এটা আসলে আমাদের জীবন মূল্যবোধের একটি বড় উপাদান বলতে পারি। কলর অপেক্ষা অবশ্যই আছেন আমাদের সাথে, শুভ সকাল। হ্যালো হ্যালো, শুভ সকাল, কার সাথে কথা বলছি? শুভ সকাল, আমি ফাইজা হোসেন অন্বেষা, লুবাকো শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি অন্বেষা, সুপ্রভাত, কি গাইবো? ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা তুমি আমার প্রিয় গানগুলোই গাইছো, তুমি জানো আমি জানি না তোমার আমার পছন্দ হয়তো একরকম। আচ্ছা আচ্ছা, আর আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বল। সেখানেও কিন্তু কোথাও না কোথাও একটা বিষয়ের মানে চেতনা তো রয়েছে। আচ্ছা তুমি পরের গানটি বের করতে করতে আরো একজন কলা আমাদের সাথে যোগ দিয়েছেন, তার সাথে কথা বলে নেবো। কে আছেন? শুভ সকাল। শুভ সকাল, আচ্ছা কেমন আছেন? আমি চেষ্টা করবো গাওয়ার জন্য।
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। রবীন্দ্রনাথের গান তো প্রত্যেকটা মানুষকে এক এক রকম ভাবে ভাবায়, মানে স্বদেশ পর্যায়ে গান ছাড়া কিন্তু রবীন্দ্রনাথের গান আসলে যদি আমরা বলি, বিচার বিশ্লেষণ করো, সেখানে স্বদেশ অবশ্যই থাকবে। কারণ তোমার নিজে যদি না জাগো, তুমি আর মানুষকে কিভাবে জাগাবে? আমি একটু স্বদেশ পর্যায়ে গান করছি। হ্যাঁ, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে খেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে খেলিস নে ভাই। শুধু তুই ভিবি ভিবি হাতের লক্ষ্মী খেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে খেলিস নে ভাই। ভালো লাগছে গানগুলো শুনতে। গানের কথা, গানের সাথে সম্পর্ক, আমাদের ভাবনা সেগুলো তো জানছি, কিন্তু কিন্তু একটু জানতে চাইবো যে গান নিয়ে কী পরিকল্পনা করছো, কিন্তু সেটা জানবার আগে কলার অপেক্ষা অবশ্যই একটু কথা বলে নিই। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সকাল। শুভ সকাল জি, শুনতে পাচ্ছি? আমি চট্টগ্রাম থেকে ডাক্তার সুভাষচন্দ্র সেন বলছি। সিরাজ ভাই? হ্যাঁ, না, সুভাষ, সুভাষ দা আমাদের নিয়মিত একজন কলার। আচ্ছা আচ্ছা জি, সুভাষ দা ভালো আছেন তো? আছে দিদি। আচ্ছা, কথা বলতে অশেষ ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য, খুব ভালো লাগছে। আমি একটু দিদির সাথে কথা বলবো। জি, আমি শুনতে পাচ্ছি। দিদি নমস্কার। জি নমস্কার। আমার একটা গানের অনুরোধ, যদি আমি চেষ্টা করবো বরিত দ্বারা মাঝে শান্তি, আমি অবশ্যই চেষ্টা করবো। সাথে থাকবেন, অনেক ধন্যবাদ। আমি
যেহেতু আমার পেশা আছে, আইন পেশার সাথে সম্পৃক্ত আছি, এর পাশাপাশি বাংলাদেশে আমি মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি। আচ্ছা, হ্যাঁ, আমি তো আমার জানোই যে আমার খুলনাতেই বাড়ি, তো আমার নিজের প্রতিষ্ঠান গানের তৈরি থেকে আমি 4 বছর ধরে মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি, এখন আমি ঢাকাতেও কাজ করছি। সঙ্গীতের অন্তর্নিহিত শক্তিকে আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করে কী করে আমাদের মানসিক এবং শারীরিক সংকট নিরসন করা যায়, এই বিষয় নিয়ে আমি এখন অ্যাওয়ারনেসের কাজটা করছি। আমার ইচ্ছা আছে আগামীতে ক্লিনিক্যালভাবে মিউজিক থেরাপির কাজটা শুরু করা। দারুণ, এবং আমরা তোমার সাথে আছি, অনেক অনেক শুভকামনা রইল। সময়টা খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, তো চলো আমরা পরে গানটি শুনে ফেলি। আচ্ছা, আমাদের মনে হয় হাতে খুব বেশি সময় নেই এখন, আগে আমরা বোধহয় 2টি গান শুনতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিকোয়েস্ট ছিল, আমি ছোট্ট করে একটু 2 লাইন গাইছি। আমরা মনে হয় এখন রিকোয়েস্টেড গান না শুনে পূর্ণাঙ্গ গান শুনি, কারণ সময়টা এমন। ঠিক আছে, হয়তো তাহলে সময় পাওয়া যাবে না। পূজা শুনলাম, প্রকৃতি শুনলাম, স্বদেশ শুনলাম, এবার পূজা পর্বই আমি গাইব। হ্যাঁ, একটু আমি আজকে গান করতে করতে মনে হচ্ছিল, খুব আমার প্রিয় বন্ধু কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন ফারহানা ইয়াসমিন শাওন, তোমার সাথেও আমার কথা হয়েছিল, আমি ওকে একটু শ্রদ্ধা জানাতে ছোট করে একটু গাইব। বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, কিসের তরে এই আয়োজন এমন কলরবে, না বাঁচাবে যদি মারবে কেন তবে, অগ্নিবাণে কুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা, অগ্নিবাণে কুঞ্জে ভরা চরণ গান আসলে আমাদের বিষাদ ভারাক্রান্ত করে ফেলে। তো যাই হোক, শাওনের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, যেখানেই থাকুক ভালো থাকো সেটাই এই কামনা করি। আর তুমিও ভালো থাকো, গান নিয়ে থাকো, আমাদেরকে গান শুনিয়ে যাও। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ভালো থাকাটা আসলে খুব জরুরি নিজের জন্যে। বাঁচা যাই হোক, একদম শেষ ভাগে চলে এসেছি, আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে গানে গানে আপনাদের সকালটা নিশ্চয় চমৎকারভাবে শুরু হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সারাটা দিন আপনাদের ভালো কাটুক, এই কামনা করি। শুভ সকাল।
দুঃখ থাকলেই মানুষের বেঁচে থাকার একটা শক্তি থাকে, মনে হয় যে দুঃখের পরেই ভালো কিছু আসবে। আমার সকলে